আসসালামু আলাইকুম। আবর্তন টিমের পক্ষ থেকে আমি মুমতাহিনা রাহনুমা। গত 23 জুন দ্য ফিফথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল অটোমোটিভ অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে আমরা আমাদের একটি পেপার প্রেজেন্ট করেছি, যেটা টাইটেল ছিল স্ট্রাকচারাল অ্যানালাইসিস অফ কন্টিনিউয়াস আইবিম অফ স্টিল উইথ ক্র্যাক ইউজিং ফাইনাইট এলিমেন্ট সিমুলেশনস। আজ আমরা আমাদের এই পেপারটির কাজকে আপনাদের সামনে ব্রিফলি তুলে ধরব। কন্টিনিউয়াস বিম হচ্ছে একটা স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট বিম হুইচ ইজ সাপোর্টেড বাই থ্রি অর মোর সাপোর্টস। একটা স্টিল স্ট্রাকচারের উপরে যখন ইনক্রিজড স্ট্রেস আসে অথবা যখন ডিকে হয়, তখন এটার সারফেস অথবা সাবসারফেস এক ধরনের ফিচার্স ডেভেলপ করে, যেটাকে আমরা ক্র্যাক বলে চিনি। ক্র্যাকস আর ভালনারেবল টু স্ট্রাকচার্স ইন মেনি ওয়ে। দে কজ দ্য স্ট্রাকচার টু এজ র্যাপিডলি এবং ইভেন্চুয়ালি স্ট্রাকচারের কলাপসের জন্য ক্র্যাকস দায়ী। সো বেসিক্যালি একটা ক্র্যাকের পজিশন, ডেপথ এবং ওপেনিংয়ের উপর ভিত্তি করে সেটা বিমের স্টেবিলিটির উপর কীরকম প্রভাব ফেলে তা জানাই আমাদের পেপারের মেইন পারপাস ছিল। সিমুলেশনের জন্য আমরা ইউজ করেছি অ্যাবাকাস সিএই সফটওয়্যার। এই সফটওয়্যার ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করে সিমুলেশন করে। আমাদের কাজের কিছু এভিডেন্ট ফাইন্ডিংস আছে, যেগুলোর মধ্যে অন্যতম হলো ক্র্যাকটা যদি এমন কোনো জায়গায় ডেভেলপ করে যে সেটা স্ট্রাকচারের সাপোর্টের উপর বরাবর থাকে, তাহলে ক্র্যাকটা সেফ থাকে। সাপোর্ট থেকে ক্র্যাকের দূরত্ব যতটা বেড়ে যায়, স্ট্রাকচারের ফেইলিয়ারের রিস্ক ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। ক্র্যাকের ডেপথ যদি বাড়তে থাকে, সেই সাথে তার স্ট্রেসটাও ইনক্রিজ করে, অর্থাৎ স্ট্রাকচারের ফেইলিয়ারের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। হাওয়েভার, দ্য ক্র্যাক ওপেনিং ডাজ নট হ্যাভ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দ্য স্ট্রেসেস। অর্থাৎ মোট কথা, ক্র্যাকের ডেপথ যদি বেড়ে যায়, ক্র্যাকের লোকেশন যদি বিমের স্প্যানের মিডল বরাবর থাকে, তাহলে দ্য বিম ইজ ইন মোর থ্রেট দ্যান দি আদার কেসেস। এই পুরো জার্নিটাতে আবর্তনের টিম, বিশেষ করে নিহাল ভাই এবং আশফাক ভাই আমাদের গাইডলাইন দিয়েছেন। খুঁটিনাটি বিষয়ে নিহাল ভাই আমাদেরকে অত্যন্ত হেল্প করেছেন। নিহাল ভাই ছিলেন আমাদের আবর্তনের থিসিস এন্ড পাবলিকেশন কোর্সের ইনস্ট্রাক্টর এবং ব্যক্তিগতভাবে তিনি খুবই ভালো একজন মেন্টর। কোয়ারেন্টাইনের মধ্যে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন এই কাজটার মাধ্যমে আমরা একটু হলেও এই সময়টাকে কাজে লাগাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।